मरमर छात्र छात्री इतना आम आलोचना करो क्लास नाइन साइंस चैप्टर फाइव द फंडामेंटल यूनिट ऑफ लाइफ लेसन फाइव जीवर मौलिक एकक अध्याय पाँच। मरमर छात्र छात्री तुम लोग वीडियो डिस्क्रिप्शन विज्ञान पाठर आटाईबूर अध्याय प्लेलिस्ट लिंक दी तुम लोगों सुविधार्थे प्लेलिस्ट एकोटा पाठर वीडियोबूर एकाधिक्रमे सज्जित करूँ। केमिलो गोल्जिये पुन प्रथमे गोल्जी संघर विषय वर्णना दांगी धरी कैसिल जे एबिलाक किसुमान आवरणी विशिष्ट मुनाकार गठन जिये परस्पर समान्तराल कोई सज्जित होई सृष्टानी ठाकर सृष्टि करे। एता एखिनिर जे ए प्रथम टू सेन्टेन्सर पर आमी कि पालो केमिलो गोल्जिये पुन प्रथमे गोल्जी संघर विषय वर्णना दांगी धरिसिल। गतिके इयात एटा प्रश्न हय, प्रश्न तो हल गोल्जी संघर विषय कोने प्रथमे वर्णना दांगी धरिसिल, यार आन्सार तो हब केमिलो गोल्जी। तेर वर्णनात कि आसिल एबिलाक किसुमान आवरणी विशिष्ट मुनाकार गठन आवरणी थका मुनाकृतिर गठन जिये परस्पर समान्तराल कोई सज्जित हो जिये परस्पर समान्तराल कोई एटु सा गोल्जी संघ एबिलाक कि आसे परस्पर समान्तराल होय आसे परस्पर समान्तराल कोई সজ্জিত হৈ থকা সৃষ্টানী ঠাকৰ সৃষ্টি কৰে, সৃষ্টানী ঠাকৰ সৃষ্টি কৰে। এতিয়া ইয়াত আন এটা প্ৰশ্ন হয় গোলজি সংঘ কি, এই প্ৰশ্নটোৰ আনচাৰ আমি দ্বাৰা আগবঢ়ালেই হ'ল গোলজি সংঘ হ'ল কিছুমান আৱৰণী বিশিষ্ট মুনাকাৰ গঠন যিয়ে পৰস্পৰে সমান্তৰালকৈ সজ্জিত হৈ থকা সৃষ্টানী ঠাকৰ সৃষ্টি কৰে। এইবিলাকৰ আৱৰণীখন মানে এই গোলজি সংঘৰ আৱৰণীখন অন্তঃপ্ৰৰসমূহে জালিকাৰ আৱৰণৰ লগত অন্তঃপ্ৰৰসমূহে এইবিলাক আৱৰণীখন অন্তঃপ্ৰৰহীয় জালিকাৰ আৱৰণৰ লগত সংযোগ হৈ থাকে, সেইবাবে ইহঁতে কুহস্থ আৱৰণীৰ অন্য এক জটিল গঠন সৃষ্টি কৰে। তাৰমানে এই অন্তঃপ্ৰৰহীয় গোলজি সংঘৰ আৱৰণীখনৰ জালিকা আৱৰণীখন আৰু অন্তঃপ্ৰৰহীয় জালিকাৰ আৱৰণীখন পৰস্পৰে সংযোগ হৈ থাকি এক জটিল গঠন সৃষ্টি করে। ইয়াকে কি বলি কুহস্থ আবরণীর অন্য এক জটিল গঠন সৃষ্টি করে। এতে ইয়াত আন একটা প্রশ্ন হয়, প্রশ্নটো হল গোলজি সংঘই কেনেকৈ কুহস্থ আবরণীর কি জটিল গঠন সৃষ্টি করে। এই প্রশ্নটোর আনসার আমি এনেদরে আগবঢ়ালেই হল গোলজি সংঘর আবরণীখন অন্তঃপ্ৰৰহীয় জালিকার আবরণের লগত সংযোগ হয়ে থাকে আৰু সেইভাবে ইহতে কুহস্থ আবরণীর জটিল গঠন সৃষ্টি করে, সেইভাবে ইহতে কুহস্থ আবরণীর জটিল গঠন সৃষ্টি করে বলে কোয়া হয়। মরমর ছাত্র ছাত্রী সকল ভিডিওটো চাই ভাল লাগিছে যদি যদি এটা লাইক আর একটা কমেন্ট নিশ্চয় করিবা আর বন্ধু সকলের লগত যিমান পারা ভিডিওটো শেয়ার করিবা। এতিয়া আমি এই আলোচনা আগবঢ়াই লৈ যাও। অন্তঃপ্ৰৰহীয় জালিকাৰ গাতে সংশ্লিষ্ট হোৱা পদাৰ্থসমূহ গোলজি সংঘই কোষৰ ভিতৰৰ পৰা বাহিৰলৈ অনা নিয়া কৰাত অংশগ্ৰহণ কৰে। অন্তঃপ্ৰৰহীয় জালিকাৰ গাত যিবিলাক পদাৰ্থ সংশ্লেষণ হয় এই পদাৰ্থসমূহ গোলজি সংঘই কোষৰ ভিতৰৰ পৰা বাহিৰলৈ অনা নিয়াত অংশ লয়। গোলজি সংঘৰ কাৰ্য হ'ল সঞ্চয় উৎপাদিত পদাৰ্থবিলাকৰ বন্ধন আৰু ৰূপান্তৰণ। এতিয়া ইয়াত এটা প্ৰশ্ন হয় গোলজি সংঘৰ প্ৰধান কাৰ্য কি, এই প্ৰশ্নটোৰ আনচাৰ আমি এনেদৰে আগবঢ়ালেই হ'ল গোলজি সংঘৰ প্ৰধান কাৰ্য হ'ল সঞ্চয় উৎপাদিত পদাৰ্থবিলাকৰ বন্ধন আৰু ৰূপান্তৰণ। তাৰমানে গোলজি সংঘৰ এই প্ৰধান কাৰ্য সঞ্চয় উৎপাদিত পদাৰ্থবিলাকৰ বন্ধন আৰু ৰূপান্তৰণ। কোনো কোনো ক্ষেত্ৰত গোলজি সংঘই সৰল শৰ্কৰাক জটিল শৰ্কৰালৈ পৰিৱৰ্তন কৰে বা কৰিব পাৰে। গোলজি সংঘই লাইছজম গঠন কৰাটো অংশ সহায় কৰে। গোলজি সংঘই কি কৰে, লাইছজম গঠন কৰাটো সহায় কৰে। ইয়াৰ পিছৰ কুসংগাণুটো হৈছে কি, লাইছজমৰ বিষয়ে ইয়াৰ পিছতে আমি আলোচনা আগবঢ়াই লৈছোঁ। এতিয়ালৈকে আমি গোলজি সংঘৰ বিষয়ে এইখিনিৰ পৰা এইখিনিলৈ যিখিনি আলোচনা আগবঢ়াইছোঁ এই আলোচনাখিনিৰ পৰা ইয়াত দুটা প্ৰশ্ন হয়। এই গোটেইখিনি আলোচনাৰ পৰা আমাৰ দুটা প্ৰশ্ন হয়। প্ৰথম প্ৰশ্নটো হ'ল গোলজি সংঘৰ গঠন লিখা। এই প্ৰশ্নটোৰ আনচাৰ আমি এনেদৰে আগবঢ়ালেই হ'ল
গলজিসংগ কিছুমান আবরণী বিশিষ্ট মোনাকার গঠন যিয়ে পরস্পরে সমান্তরালক সজ্জিত হয়ে থাকা সৃষ্টানী থাকর সৃষ্টি করে। এইবিলাকর আবরণীখন অন্তঃপ্রলীহীয় জালিকার আবরণীর লগত সংযোগ হয়ে জটিল গঠন সৃষ্টি করে। আমি এনেদরে এই প্রশ্নের আনসার আগবঢ়ালেই হল। তারপিছত হল দ্বিতীয়টো প্রশ্ন, গলজিসংঘর কার্যলিখা। এই প্রশ্নটার আনসার আমি এনেদরে আগবঢ়ালেই হল। গলজিসংঘর কার্য, এক, অন্তঃপ্রলীহীয় জালিকার গাতে সংশ্লিষ্ট হওয়া পদার্থক গলজিসংঘই কোহর ভিতরেরপরা বাহিরলৈ অনা নিয়া করে। দুই, গলজিসংঘর কার্য হল উৎপাদিত পদার্থর বন্ধন, রূপান্তরণ আর সঞ্চয়। তৃতীয়তে, সরল হরকরাক জটিল হরকরলৈ রূপান্তর করা। চারি নম্বর, লাইসোজম গঠনত সহায় করা। এই প্রশ্নটার আনসার আমি এনেদরে আগবঢ়ালেই হল। মরমর ছাত্র ছাত্রী সকল, ভিডিওটো চাই ভাল লাগিছে যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করে লওয়া আর বন্ধুসকলৰ লগত যিমান পারা ভিডিওটো শেয়ার করা, লগতে বেল নোটিফিকেশনটো টিপি দিয়া যাতে নতুন নতুন ভিডিওর আপডেট লগলগে পাই যোৱা। এতিয়া আমি কেমিলো গলজির বিষয়ে অল্প আলোচনা করল। কেমিলো গলজির 1843 চনত ব্রেসিকার ওসরের কার্টেনু শহর নামে শহর ঠাইত জন্ম হয়েছিল। তেখেতর কত জন্ম হয়েছিল? কার্টেনু নামের ঠাইত জন্ম হয়েছিল। এটা ইয়াত একটা প্রশ্ন হয়, কেমিলো গলজির কেতিয়া আর কত জন্ম হয়েছিল? এই প্রশ্নটার আনসার আমি এনেদরে আগবঢ়ালেই হল। 1843 চনত ব্রেসিকার কার্টেনুত কেমিলো গলজির জন্ম হয়েছিল। তারপিছত আছে কি, তেখেতে পেভিয়া বিশ্ববিদ্যালয়ত চিকিৎসাশাস্ত্রত অধ্যয়ন করেছিল আর 1865 চনত চিকিৎসাশাস্ত্রত স্নাতক উপাধি লাভ করার পাছত পেভিয়ার সেন্ট মেটিও চিকিৎসালয়ত চাকরিত যোগদান করে। তেও কি করেছিল, পেভিয়া বিশ্ববিদ্যালয়ত চিকিৎসাশাস্ত্রত অধ্যয়ন করেছিল আর 1865 চনত চিকিৎসাশাস্ত্রত স্নাতক উপাধি লাভ করার পাছত পেভিয়ার সেন্ট মেটিও চিকিৎসালয়ত চাকরিত যোগদান করেছিল। এতে ইয়াত একটা প্রশ্ন হয়, কেমিলো গলজি কোন বিশ্ববিদ্যালয়ত কি বিষয়ত অধ্যয়ন করে কেতিয়া স্নাতক উপাধি পাইছিল? এই প্রশ্নটার আনসার আমি এনেদরে আগবঢ়ালেই হল। কেমিলো গলজিয়ে পেভিয়া বিশ্ববিদ্যালয়ত চিকিৎসাশাস্ত্রত অধ্যয়ন করেছিল আর 1865 চনত চিকিৎসাশাস্ত্রত স্নাতক উপাধি লাভ করেছিল। চিকিৎসাশাস্ত্রত স্নাতক উপাধি লাভ করেছিল। সেই সময় তেখেতে স্নায়ুতন্ত্রের বিষয়ত গবেষণামূলক অনুসন্ধানত ব্রতি হয়েছিল আর তেতিয়া গবেষণাত অধ্যয়ন গবেষণা করবলে লৈছিল। সেই চিকিৎসালয়খনতে 1872 চনত ডায়াবেটিস আবিয়েট গ্রাস নামে ঠাইত হওয়া চিরকলিয়া রোগ এটার মুখ্য চিকিৎসা বিষয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিল। মানে আবিয়াট গ্রাস নামৰ এবিয়ে এটা মহামারী হয়েছিল আর এই বেমারের প্রতিরোধ ব্যবস্থা গড়ার বাবে তেও মুখ্য চিকিৎসা বিষয় হিসেবে দায়িত্বভার পাইছিল। তাতে তেখেতে প্রথমে সরু রান্ধনীহালের কোঠা এটাতে স্নায়ুতন্ত্রের বিষয়ে গবেষণামূলক অধ্যয়নের বাবে সাজু করে লয় আর তাতে মানে রান্ধনী ঘরের কোঠা সরু কোঠা এটাত কি করেছিল, গবেষণার বাবে গবেষণাগার প্রস্তুত করে লৈছিল। হি যি কি নহক, গলজিয়ে তাতে স্নায়ুকোহর গঠনক রঞ্জক পদার্থরে রঙিন করে নিরীক্ষণ করার একটা পদ্ধতি উদ্ভাবন করবলৈ সক্ষম হয় আর তাতে কি করেছিল, স্নায়ুকোহর গঠনক রঞ্জক পদার্থরে রঙিন করে তাক চাবপরা একটা ব্যবস্থা উলিয়াবলৈ সক্ষম হয়েছিল। এই পদ্ধতিটি তিমির বিক্রিয়া বলে কোয়া হয়। এতিয়া ইয়াত একটা প্রশ্ন হয়, তিমির বিক্রিয়া বলিলে কি বুঝা? তিমির বিক্রিয়া বলিলে কি বুঝা? এই প্রশ্নটার আনসার আমি এনেদরে আগবঢ়ালেই হল। গলজিয়ে স্নায়ুকোহর গঠনক রঞ্জক পদার্থরে রঙিন করে নিরীক্ষণ করার একটা পদ্ধতি উদ্ভাবন করে, ইয়াকে তিমির বিক্রিয়া বলে। এই পদ্ধতিত সিলভার নাইট্রেটর লঘুদ্রব প্রয়োগ করে কোহর সকল অংশর লগতে প্রত্যেকটো স্নায়ুকোহর শাখা প্রশাখা সূক্ষ্মাতি সূক্ষ্ম গঠনের বিষয়ে প্রতিলিপি তৈয়ার করিব পারি। এতিয়া এইটো
तिमिर बिक्रिया तो कि बुझा लिखा इतना प्रश्न है तिमिर बिक्रिया तो बुझा लिखा यह प्रश्न तो आन्सार आम एनदर आग बढ़ाले हल तिमिर बिक्रिया सिल्भार नाइट्रेटर लघुद्रव प्रयोग करी प्रत्येक स्नायुकोहर हाका प्रहाका सूक्ष्माति सूक्ष्म गठन विषय प्रतिलिपि तैयार करिबो पारि तेखेते गुठे जीवन जुरी ए विषयत अध्ययन करी निजे उद्भवन करा पद्धतिटोर आमल परिवर्तन हादी उलियाइछिल तेओ इयार उपरते गवेषणा करी आरु सहजते आरु ভালকৈ যাতে আমি কুহৰ প্ৰতিটো কুহাংগ ভালদৰে চাব পাৰোঁ স্নায়ুকোষটো চাব পাৰোঁ তাৰ বিষয়ে তেওঁ গৱেষণা কৰি তাক আৰু উন্নত পৰ্যায়লৈ লৈ গৈছিল এই কামৰ স্বীকৃতিস্বৰূপে গলজীয়ে উচ্চ সন্মান উপদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল ইয়াৰ ফলত কিমিলো গলজীয়ে কি কৰিছিল উচ্চ সন্মান আৰু উচ্চ পদক সন্মান পাবলৈ পাইছিল এই কামৰ স্বীকৃতিস্বৰূপে গলজীয়ে উচ্চ সন্মান উপদক লাভ কৰিবলৈ সক্ষম হয় স্নায়ুতন্ত্ৰৰ গঠনৰ ওপৰত কৰা অধ্যয়নৰ বাবে 1906 চনত কিমিলো গলজীয়ে আৰু সান্তিয়াগো ৰেমনয় কাজলে যুটীয়াভাৱে তেখেতসকলৰ কামৰ স্বীকৃতি হিচাপে নোবেল বঁটা লাভ কৰিছিল এতিয়া ইয়াত এটা প্ৰশ্ন হয় কিমিলো গলজীয়ে কেতিয়া নোবেল বঁটা লাভ কৰিছিল এই প্ৰশ্নটোৰ আনচাৰ আমি এনেদৰে আগবঢ়ালে হ'ল 1906 চনত কিমিলো গলজীয়ে নোবেল বঁটা পাইছিল তাৰপিছত কিমিলো গলজীৰ লগতে একেটা বিষয়ে অধ্যয়নৰ বাবে কোনে নোবেল বঁটা পায় ইয়াৰ আনচাৰটো হ'ল সান্তিয়াগো ৰেমনয় কাজল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ভিডিঅ'টো বন্ধুসকলৰ লগত যিমান পাৰা শ্বেয়াৰ কৰা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ইয়াত তোমালোকৰ সন্মুখত বেলেগ বেলেগ অধ্যায়ৰ চাৰিটাকৈ প্লেলিষ্ট আহিছে ইয়াৰ উপৰিও তোমালোকে চাই থকা ভিডিঅ'ৰ সোঁফালে ওপৰফালে তিনিটাকৈ ডট চিন আহি আছে তাত ক্লিক কৰি লওক পাঁচটা বেলেগ বেলেগ অধ্যায়ৰ প্লেলিষ্ট লিংক পাই যাবা ইয়াৰ উপৰি ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত বিজ্ঞান পাঠৰ আটাইবোৰ অধ্যায়ৰ প্লেলিষ্ট লিংক পাবা তোমালোকৰ সুবিধাৰ্থে প্লেলিষ্টত ভিডিঅ'বোৰ একাধিক্ৰমে সজ্জিত কৰি থৈছোঁ